আজকের স্পোর্টস অন আলাদা পরিসরে, আলাদা চোখে। রোনালদো ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কি ফুরিয়ে গেছেন? কতটুকু করেছেন আল নাসারের জন্য? মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রোনালদোর অবস্থান কোথায়? ক্লাব চ্যাম্পিয়নশিপের শিরোপাটি কোথায়? লাইক করে শেয়ার দিয়ে নিয়মিত থাকুন আমার সাথে, খেলার সব কিছু একসাথে। স্পোর্টস অন। এবার মরুর বুকে ফুটবল ম্যাজিক দেখালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইনালে জোড়া গোল করে নিজ দল আল নাসেরকে আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের শিরোপা জেতালেন CR7। এর মধ্য দিয়ে আরও একবার প্রমাণ করলেন ফুরিয়ে যাননি তিনি। বয়স 38 হলেও কিন্তু ফুটবলকে আরও অনেক কিছু দেয়ার আছে এই সুপারস্টারের। আপনারা এর মধ্যেই জানেন সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলে জয় পেয়ে আরব চ্যাম্পিয়নশিপ কাপে ফাইনালে ওঠে আল নাসের। তবে এর আগে অবশ্য হলুদ জার্সিতে কঠিন সময় পার করছিলেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা। কিন্তু বড় মঞ্চে যে তিনি বারবার জ্বলে ওঠেন নিজ মহিমায়, তার আরও একবার প্রমাণের সুযোগ আসে CR7-এর সামনে। কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার রাতে শিরোপা লড়াইয়ে রোনালদোর আল নাসেরের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আল হেলাল, যে দলটির কাছে গত মৌসুমে প্রো লীগ হারিয়েছিল আল নাসের। তাই প্রতিশোধে মরিয়া হয়ে মাঠে নামে দলটি, যার নেতৃত্ব দেন কে? ক্রিস্টিয়ানো রোনালদো। সাম্প্রতিক পারফরমেন্সের কারণে গত কয়েকদিন ফুটবল বিশ্ব বুঁদ হয়েছিল রোনালদোর প্রতিদ্বন্দ্বী মেসি বন্দনায়। অন্যদিকে অনেকে বলতে শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো অধ্যায় ফুরিয়ে যাওয়ার কথা। কি বলে এসব, ভাবা যায়? কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করার জন্য আরব ক্লাব কাপের ফাইনালকে বেছে নিলেন তিনি। তবে ম্যাচের শুরুটা মোটেও সহজ ছিল না। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে যায় আল হেলাল। যদিও প্রথমার্ধে দুই দলই সৃষ্টি করে গোলের একাধিক সুযোগ, তবে সেগুলো আলোর মুখ দেখাতে ব্যর্থ হন দুই দলের খেলোয়াড়রা, যার ফলে গোল শূন্যভাবেই শেষ হয়ে যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে কি হলো? স্বাভাবিকভাবেই নিজেদের কৌশল বদলে ফেলল দুই দলই। এর ফল অবশ্য আগে পায় আল হেলাল। ম্যাচের 51 মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আল হেলাল। ফ্লাইং হেডে অসাধারণ গোল করার পর উদযাপনটাও করেন কিছুটা রোনালদোকে ব্যঙ্গ করে। কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে রোনালদোর মতো উদযাপন করেন তিনি। এদিকে এই দৃশ্য দেখে রোনালদো কি করছিলেন? তিনি কিছুটা দূর থেকে সবটা হজম করেছেন, এতেই তেতে ওঠেন CR7। তবে এক গোলের পিছিয়ে থাকা আল নাসেরের জন্য তখন দুঃসংবাদ নিয়ে আসেন ডিফেন্ডার আল আমেরি। 71 মিনিটে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আল নাসের। এরপর ম্যাচে ঘুরে দাঁড়ায় আল নাসের। ম্যাচের 74 মিনিটে গোল করে ম্যালকমকে উত্তরটা দিয়ে দেন রোনালদো, দলকে 1-1 গোলে সমতায় ফেরান। উদযাপনের সময় মুখে আঙুল দিয়ে বলে দেন সমালোচকদের মুখ বন্ধ রাখতে। এই গোলের পর আরও একবার ধাক্কা খায় রোনালদোর দল। এবার আল নাসেরের আরেক ডিফেন্ডার নওয়াফ বুসাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে 9 জনের দলে পরিণত হয় রোনালদো বাহিনী। ম্যাচের বাকি সময় আর গোলের দেখা পায়নি কোনো দল। এতে 1-1 সমতায় নির্ধারিত সময়ে খেলা শেষ হয়, ফলে বাধ্য হয়ে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, 9 vs 11। এই দুঃসময়ে শিরোপা জয়ে মরিয়া 9 জনের দল আল নাসেরকে অতিরিক্ত সময়ও পথ দেখান CR7। ম্যাচের 98তম মিনিটে অবিশ্বাস্য এক গোল করে লিড এনে দেন দলকে, আর আল হেলালের কফিনে ঠুকে দেন শেষ পেরেক। দলের জয় নিশ্চিত করতে 115তম মিনিট পর্যন্ত মাঠ দাপিয়ে বেড়ান 38 বছরের তরুণ রোনালদো। সামান্য চোট থাকায় ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে তাকে তুলে নেন দলের কোচ। বাকি সময় আর কোনো অঘটন না ঘটায় অবশেষে ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা ঘরে তোলেন আল নাসের। আর সৌদি আরবে প্রথম শিরোপা উৎসবে মাতেন ক্রিস্টিয়ানো রোনালদো। আপনাদের সাথে যে কোনো আপডেট নিয়ে আবার দেখা হবে যে কোনো সময়। টাটা।